গাইস, আমরা কিন্তু কনজুরিং বা ইনসিডিয়াসের মতো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের সিনেমা দেখেছিলাম এবং সেসব সিনেমা দেখে কিন্তু আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমরা একটা এমন ভূতের সিনেমা দেখতে চলেছি যেটা 1974 সালের একটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত সিনেমা, এবং এটা যে কোনো কল্পকাহিনীর ভূতের সিনেমার চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস এবং অনেক বেশি রিয়েলিস্টিক। তো যাই হোক, এই সিনেমাটির নাম হচ্ছে অ্যামিথভিলি, আর অ্যামিথভিলি হচ্ছে একটা বাড়ির নাম। তবে গাইস, এই অসাধারণ সিনেমা সম্পর্কে জানার পূর্বে আমি আপনাদের একটু বিরক্ত করবো। অ্যাকচুয়ালি আপনারা জানেন আমরা কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করি, তো এই জন্য সবগুলো ভিডিও থেকে কিন্তু আমরা প্রফিট পাই না। তো এই কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির স্পন্সর নিতে হয়, আর স্পন্সরের কারণে এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো চালানো সম্ভব হয়। তো যাই হোক, এখন আমি একটা স্পন্সর ভিডিও প্লে করে দিচ্ছি, আপনি চাইলে এটা স্কিপ করে বা টেনে দিয়ে মূল ভিডিওতে যেতে পারেন। আর আমরা যে স্পন্সরই দিই না কেন, ওই ব্যাপারটুকু সহ্য করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করা গেল। সো গাইজ, দিস ভিডিও হ্যাজ বিন স্পন্সর্ড বাই ওয়ানএক্স, আর বর্তমানে অনেকেই কিন্তু স্পোর্টিং এর উপর বেটিং করে অনেক টাকা কামাচ্ছে, আর আপনি চাইলে কিন্তু আপনিও ওয়ানএক্সে গিয়ে বেটিং করে টাকা কামাতে পারেন। আর এছাড়াও এসব সাইটে কিন্তু অনেক রিস্কি অফার পাওয়া যায়, যেখানে আপনি 1500 টাকা পর্যন্ত বেটিং করতে পারেন, কিন্তু আপনি যদি হেরেও যান তাতেও কোনো সমস্যা নেই, আপনি টাকা পেয়ে যাবেন। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা ভালো অফার, আপনারা যদি 10,000 টাকা পর্যন্ত সেখানে ডিপোজিট করেন 130% পর্যন্ত বোনাস পাবেন। কিন্তু এর জন্য আপনাদের আমাদের প্রোমো কোডটা ইউজ করতে হবে, এবং এই অ্যাপটির সাথে কিন্তু FC বার্সেলোনা সহ অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে রয়েছে। আর এই অ্যাপটির লিঙ্ক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে আপনি স্টার্ট করতে পারেন স্পোর্টস বেটিং। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যাই করেন না কেন একটা বিষয় নিয়ে ভালো মতো ভেবে চিন্তে রিসার্চ করে তারপর সেখানে যাবেন। তো এবার আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো যাই হোক, কাহিনী শুরু হয় 1974 সাল থেকে, যেখানে আমাদের অ্যামিথভিলি দেখানো হয়, আর ওই বাড়ির বেজমেন্টে রনেল নামের একটা লোককে দেখানো হয় যে আর কি এই বাড়ির কর্তা। আর 3:15 একটা ভূতের শব্দ ওকে বলে, ওদের সবাইকে মেরে ফেলো, আর এটা শুনে ও উপরে চলে আসে এবং পুরো পরিবারকে গুলি করে মেরে ফেলে, আর তারপর ওকে পুলিশে অ্যারেস্ট করে। আর রনেল তার জবানবন্দিতে বা রিমান্ডে নিলে এটা বলে যে ওই বাড়িতে এমন একটা কিছু আছে যে তাকে পজেস করিয়ে এই কাজটা করিয়েছে, সে নিজে এটা করেনি। তো এর 1 বছর কেটে যায়। এরপর 1975 সালে একটা রাশিয়ান পরিবার সেই বাড়িতে থাকতে আসে, আর ওই পরিবারের কর্তা ছিল জর্জ এবং স্ত্রী ছিল কেথি, আর তাদের সাথে 3 বাচ্চা ছিল, বড় ছেলের নাম বিলি, মেজর ছেলের নাম মাইকেল, আর ছোট ছেলের নাম জালসি। তবে এই 3 বাচ্চা কিন্তু কেথির আগের হাজবেন্ডের ছিল, আর জর্জ হচ্ছে দ্বিতীয় হাজবেন্ডের। তো যাই হোক, ওরা থাকার উদ্দেশ্যে একটা নতুন বাড়ি কেনার জন্য একটা হাউস ডিলারের কাছে যায়, এবং সেখানে সবচেয়ে কম দামে তারা অ্যামিথভিলি হাউস দেখে। আর গত বছর কিন্তু এই বাড়িতেই রনেল তাদের পুরো পরিবারকে হত্যা করেছিল। তো যাই হোক, এই বাড়িটা ওরা বর্তমান মূল্যের দামের বাড়ির চেয়ে 10 গুণ বেশি কম দামে পায়, মানে ন্যায়মাত্র মূল্যে। এর কারণটা হচ্ছে কেউ এই বাড়ি কিনতে যাচ্ছিল না। তো যাই হোক, ওরাই বাড়ি দেখে পছন্দ করে, কারণ এখানে 5টা বেডরুম ছিল এবং বিশাল বড় বাড়ি ফ্যামিলি নিয়ে থাকার জন্য। তো এরা বাড়িটা কিনে ফেলে এবং অনেক খুশি হয়। কিন্তু ডিলার যাবার আগে এই বাড়ির সব অতীতের ঘটনা খুলে বলে যে এখানে মার্ডার হয়েছিল। এটা শুনে স্ত্রী কিন্তু ভয় পেয়ে যায়, কিন্তু হাজবেন্ড বলে, দেখো কোনো বাড়ি কাউকে মেরে ফেলতে পারে না, একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলে, তা আমরা তার ওদের মতো নয়। তো এই ভাবনা নিয়ে ওরা বাড়িতে থাকতে শুরু করে, আর এত বড় বাড়িতে ওরা সবাই খুব খুশি ছিল। তো রাতের বেলা কেতি যখন বাচ্চাদের শুয়ে দিচ্ছিল, তখন বড় ছেলে বিলি তার আসল বাবার কথা মনে করে আপসেট হচ্ছিল, এবং সে তার মাকে বলে, জর্জ কি কখনো আমাদের বাবার জায়গা দখল করতে পারবে, ওকে আমাদের সত্যিকারের বাবা হতে পারবে? তখন কেথি বলে, তুমি সময় দাও, ও তোমাদের ভালো বন্ধু হতে চায়, একসময় তোমার বাবার মতোই হবে। জর্জ আবার এসব কথাগুলো রুমের বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল, আর এরপর জর্জ তার নিজের রুমে চলে যায়, আর ঘরের ভিতর যাওয়ার পরে ওর শরীরে অনেক ঠান্ডা অনুভব হয়, আর তারপর ও বেসমেন্টে যায় হিটার অন করার জন্য, আর সেখানে একটা ঘড়ি ছিল, আর এই ঘড়িটা কিন্তু আমরা সিনেমার প্রথমে দেখেছি যে 3:15 বাজে, আর তখনই একটা ঘটনা ঘটে। এবারও 3:15 বাজে এবং জর্জ কিছু কথা শুনতে পায়, কিন্তু ওটা ইগনোর করে, ভাবে হয়তো আমার কানের ভুল বা মনের ভুল। এরপর যখন বেডরুমে কেথি আর জর্জ শারীরিক সম্পর্ক করছিল, তখন জর্জ একটা মেয়ের আত্মা দেখে, আর এই কারণে ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে ব্যাপারটা ইগনোর করে যে হয়তো ভুল দেখলাম। তো এরপর যখন কেথি তার ছোট মেয়ের রুমে যায়, তখন দেখে তার ছোট মেয়ে একা বসে কারোর সাথে কথা বলছে। তারপর কেথি তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছো, এখানে তো কেউ নেই। তখন মেয়েটি বলে, আমি জুডির সাথে কথা বলছি। আর জুডি কিন্তু সেই রনেল ফ্যামিলির ছোট মেয়েটি ছিল, আর জুডির আত্মা এখনো এখানে ঘুরছিল, আর শুধুমাত্র কেথির ছোট মেয়ে চার্লসি ওকে দেখতে পেত, আর কেউ দেখতে পেত না। তো যাই হোক, কিছুক্ষণ পরে চার্লসিকে আর ঘরে দেখা যায় না, সেজন্য জর্জ আর কেথি অনেক চিন্তিত হয়ে পড়ে। আর তখন ওদের যে নৌকার ঘর রয়েছে, সেই ঘরের কাছে কুকুর ঘেউ ঘেউ করার শব্দ শুনতে পায়, আর তারপর ওরা দৌড়ে সেই বোট হাউসে যায়, আর গিয়ে দেখে চার্লসি বোটে দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র পানিতে ঝাঁপ দেবার বাকি। তো জর্জ ওকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? চার্লসি বলে, জুডি আমাকে ওদের বোট হাউস দেখাতে নিয়ে এসেছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তো ব্যাপারটা কেথির অনেক অদ্ভুত লাগে, আর তারপর জর্জ করে কি বোট হাউসের দরজা তালা লাগিয়ে দেয় এবং ঘুমানোর জন্য চলে যায়। আর ওদিকে রাতে যখন কেথির বাচ্চা মাইকেল ওয়াশরুমে হাত ধুচ্ছিল, তখন পেছনে একটা আত্মা দেখে এবং অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায়, আর ওয়াটার ট্যাঙ্ক দিয়ে পানির বোতলে রক্ত বের হচ্ছিল। এটা দেখেও খুব ভয় পেয়ে যায়, দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর রাত 3:15 সব জানালা একাই খুলে যায় ঘরের, আর জর্জ জেগে যায়, আর তারপর বাচ্চাদের রুমে যায়, আর ও দেখে ও নিজের হাতে বাচ্চাদের খুন করেছে, আর তারপর নিজেকেই নিজে গুলি করেছে। আর তখনই আর
হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আরো জানতে পারে এটা জাস্ট একটা স্বপ্ন ছিল। আর তারপর রাতে দেখে বোট হাউসের দরজা খোলা রয়েছে, কিন্তু ওর স্পষ্ট মনে রয়েছে ও কিন্তু দরজাটা তালা দিয়ে এসেছিল। আর তখন ওর সন্দেহ হয় ওর ছোট মেয়ে হয়তো আবার সেখানে গিয়েছে। তো দৌড়ে সেখানে যায়ও, আর দেখে কুকুর অনেক জোরে ঘেউ ঘেউ করছিল। তো মনে করে জালসে হয়তো, মানে ওর ছোট মেয়ে হয়তো পানিতে পড়ে গিয়েছে বা ঝাঁপ দিয়েছে, কারণ দুপুরে একবার পানিতে লাফ দেওয়ার চেষ্টা করেছিল। তো ওকে বাঁচানোর জন্য ও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পানির নিচে জালসি ছিল না। কিন্তু এরপর ও যখন বাইরে আসে সে দেখে জালসি তার রুমের জানালা দিয়ে ওকে দেখছে, কিন্তু ও একা ছিল না, ওর পেছনে আরেকটা অচেনা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর ও দৌড়িয়ে জালসি রুমে আসে আর দেখে জালসি তো অনেক আগে থেকেই ঘুমাচ্ছে। আর ওদিকে আমরা সিলিং এ দেখি জুডির আত্মাকে কেউ ধরে রেখেছে। অ্যাকচুয়ালি জুডি কিছু বলতে যাচ্ছে, ওই ছোট মেয়েটিকে কিছু বলতে যাচ্ছে, কিন্তু কোন একটা আত্মা সেটা করতে দিচ্ছে না। তো আমরা বুঝতে পারি এখানে দুই ধরনের আত্মা রয়েছে, ভালো আত্মা রয়েছে, খারাপ আত্মা রয়েছে। তো যাই হোক, এরপর জর্জ বেসমেন্টে যায়। ও দেখে ওর কুকুর দেয়ালের নিচে গর্ত করছে, আর ওর সন্দেহ হয় দেয়ালের পেছনে নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে। তো যখন চেক করবে তখনই সেখানে কেথি চলে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এত ঘাবড়ে রয়েছো কেন? আর জর্জ বলে, আমি ঘুমাতে পারছি না, আমার শরীর খুব ভালো নেই। এবং সে কেথির সাথে অনেক বাজে ব্যবহার করে, আর কেথি দুঃখ করে চলে যায় এবং এরকম আচরণ দেখে অনেক অবাক হয়। আর তারপরে জর্জ বিলি কিনে লাকড়ি কিনতে যায়। আর আগে কিন্তু জর্জ নিজে লাকড়ি নামাতো, বাচ্চাদের ধরতে দিত না, কিন্তু আজকে বড় ছেলেকে দিয়ে সকল লাকড়ি নামায়। তো এটার জন্য বড় ছেলে আরো বেশি কষ্ট পায়, এমনিতে ওর বাবার দক্ষ। আর অন্যদিকে কেথি যখন কিচেনে ছিল তখন পেছনে একটা ছায়ার বা কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করে, কিন্তু যখন ওই পিছে ঘুরে তখন দেখে ফ্রিজের যে ম্যাগনেটিক অ্যালফাবেট রয়েছে সেখানে লেখা রয়েছে, ক্যাচ দেম অ্যান্ড কিল দেম, মানে ধরে আর মেরে ফেলো। আর তখন ওর সন্দেহ হয় এটা হয়তো ওর হাজবেন্ড জর্জ বলেছে। তো এরপর জর্জ যখন আসে জর্জকে কেথি জিজ্ঞেস করে, আর ফ্রিজের দিকে আবার তারা কিন্তু লক্ষ্য করে ওখানে সেরকম কিছু লেখা নেই এবং ম্যাগনেটিক লেখাগুলো এলোমেলো হয়ে রয়েছে। তো এরপর কেথি ভাবে এটা আমার মনের ভুল। তো এরপর রাতে কেথি আর জর্জ ডেটে যাবে, আর এর জন্য বাচ্চাদের খেয়াল রাখার জন্য একজন মানুষ তো দরকার। তো এর জন্য ওরা একটা বেবি সিটার ভাড়া করে আজকে রাতের জন্য, আর ওই বেবি সিটারের নাম ছিল হচ্ছে লিজা। এবং সে আসার পরই বলে, আমি এই পরিবারের জন্য এর আগেও বেবি সিটিং করেছি এবং একদিন এসেছিলাম ওদের জন্য। তো এরপর লিজাকে রেখে জর্জ আর কেথি তাদের ডেটে চলে যায় এবং ভালো সময় কাটায় একসাথে। আর অন্যদিকে বাড়িতে লিজা বিলিকে, মানে বড় ছেলেকে বলে, তোমরা কি জানো তোমরা আসার আগে এবারে যে পরিবার থাকতো তাদের সাথে কি হয়েছিল? সে বলে, রনেল নামে একটা লোকের পরিবার ছিল এটি, এবং সেই বাড়িতে খালি শব্দ শুনতে পেত এবং তাকে কেউ বলতো তুমি তোমার পরিবারকে মেরে ফেলো, এবং সে প্রথমে কুকুর মেরেছে, আর তার কিছুদিন পর সে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে, এবং সে বলেছিল তার পুরো পরিবারের সবাই নাকি শয়তান ছিল। এরপর জালসি রুমে আসে, আর জালসি এসে বলে, জুডি বলেছে তুমি খুবই খারাপ একটা বেবি সিটার। যেটা শুনে লিজা ঘাবড়ে যায়, তুমি জুডির নাম কিভাবে জানো? আর ও তো মারা গিয়েছে, ও সব কিভাবে বলবে? তখন বিলি, মানে বড় ছেলেটি, লিজাকে একটা ডেয়ার দেয়, তুমি বেসমেন্ট দেখা যাবে। তো তখন সে রাজি হয়ে যায়। তো এরপর সেখানে জুডির আত্মার সাথে তার দেখা হয় এবং জুডির আত্মা তাকে ভয় দেখায় এবং ওর হাত ধরে ওর আঙুল নিয়ে ওর মাথার ক্ষতস্থানে ঢুকিয়ে দেয়, মানে যেখানে গুলি খেয়েছিল। অ্যাকচুয়ালি এই মহিলাটি জুডির সাথে খারাপ ব্যবহার করেছিল। তো যাই হোক, ওই বেবি সিটার লিজা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ প্যারালাইজড হয়ে যায়, যেটা দেখে বাচ্চারা অ্যাম্বুলেন্স ডাকে। আর তখনই সেখানে কেথি আর জর্জ চলে আসে এবং লিজা বলে জুডির আত্মাকে সে বাড়িতে দেখেছে এবং জুডি তার অবস্থা করেছে। তো এতদিন কেথি সন্দেহ করতে এই বাড়িতে কোনো একটা গন্ডগোল রয়েছে, কিন্তু আজকে সেটা শিওর হয়ে যায়। কিন্তু জর্জ তখনও তার কথা বিশ্বাস করে না, যদিও জর্জ কিন্তু এরকম অনেক কিছু লক্ষ্য করেছে। জর্জ মনে করে তার বাচ্চারা হয়তো এরকম কোনো কাজ করছে বা মজা করছে ভয় দেখানোর জন্য বা শহরে যাওয়ার জন্য। তো সেই জন্য সে উল্টো তার বাচ্চাদের বকা দেয়। অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন জর্জের বিহেভিয়ার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এরপর কেথি তার ছোট মেয়েকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। তখন মেয়েটি বলে, লিজা নামে ওই বেবি সিটার জুডিকে অনেক কষ্ট দিত, সেজন্য জুডি ওকে পছন্দ করতো না। আর এর সাথে জুডি এটাও বলেছে, জর্জ মোটেও একটা ভালো লোক নয় আর তোমার সাথে জর্জের থাকতে নিষেধ করেছে। তো এরপরের দিন জর্জ যখন কাট কাটছিল তখন সে বিলির উপর হুদাই রাখতে থাকে এবং বাচ্চাদের দিয়ে সব লাকড়ি টানাতে থাকে এবং এটা কেথিও লক্ষ্য করে। আর কেথি তারপর জর্জের উপর অনেক রেগে যায়। আর রাতে বেসমেন্টে জর্জ বিলি আর মাইকেলের কথা শুনতে পায়, মানে বড় দুই ছেলে, এবং তারা জর্জকে গালি দিচ্ছে। আর তখন দেয়ালের পেছন থেকে একটা ভৌতিক শব্দ আসে, বলা হয় ওদেরকে মেরে ফেলো। আর এর জন্য জর্জ দেয়ালের পেছনে যায় এবং ও নিজেকে রক্ত দিয়ে ভরা শরীরে দেখতে পায়, মানে নিজের চোখে নিজেকে দেখতে পায়। আর তখন ওর চোখ খুলে যায় আর বুঝতে পারে এটা ওর মানসিক ভ্রম ছিল। তো এরপরে ও গোসল করতে যায়, কিন্তু বাচ্চা একটা আত্মাকে চুবিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু তখন ওর স্ত্রী চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। আর পরের দিন জর্জকে নিয়ে যাওয়া হয় ডক্টরের কাছে, আর জর্জের ডক্টরের রিপোর্ট একদম নরমাল আসে, কিন্তু ডক্টর ওকে বলে ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে, মানে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে। তো এরপরে যখন ওরা বাড়িতে আসে তখন দেখে চালসি বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট লাভ দেবে। আর ওরা দুজন তখন ভয় পেয়ে যায় এবং চালসিকে, মানে মেয়েটিকে, থামানোর চেষ্টা করে। আর তখন চালসি বলে, জুরি আমাকে প্রমিস করেছে আমি যদি এখান থেকে লাভ দিই তাহলে ও আমাকে ওর সাথে নিয়ে যাবে এবং আমার বাবার সাথে দেখা করাবে, মানে ওর বাবা অ্যাকচুয়ালি মারা গিয়েছে। তো যাই হোক, এটা বলে ও লাভ দেয়, কিন্তু জর্জ নিচে থেকে ওকে ধরে ফেলে, যার জন্য ওর জীবনটা বেঁচে যায়। কিন্তু এটা দেখে কেথির ভয়ানক রাগ হয় এবং চেলসিকে অনেক বকে। আর অন্যদিকে জর্জ ওদের সবাইকে পাগল বলে নিজের জিনিসপত্র নিয়ে বেসমেন্টে থাকতে চলে যায়, ঠিক সিনেমার প্রথম যে রনেল ফ্যামিলির রনেল বেসমেন্টে চলে গিয়েছিল, মানে
আস্তে আস্তে সেই ভাবটা শুরু হচ্ছে এই পরিবারেও। আর অন্যদিকে কেথি যায় লোকাল একটা ফাদারের কাছে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতো, তো সে বলে আমি অমিত ভিলাতে থাকি। তো ওই ফাদার বলে অমিত ভিলাতে অনেক খারাপ শক্তি রয়েছে এবং আরো শত বছর আগে থেকে আমরা লোকাল যারা মানুষ আছি তারা ওই বাড়িটিকে অ্যাভয়েড করেই চলি, কিন্তু দূরে থেকে যারা আসে বাড়িটিকে সস্তায় পেয়ে সাধারণত কেনে। এমনকি গত বছর ওখানে যে রনেল ফ্যামিলি থাকতো তাদের সম্পর্কে তো জানোই। আর এদিকে আমরা দেখি জর্জের আচরণ পুরো বদলে গিয়েছে, সে বিলিকে টর্চার করতে শুরু করে দিয়েছে। আর রাতে যখন সে তার পরিবারের ভিডিও দেখছিল তখন সে বিলির চেহারায় শয়তানের চেহারা দেখে আর সে অবাক হয়ে যায়। আর এরপর রাত 3:15 ওর চোখ খোলে আর সেই ভৌতিক শব্দ ওকে আবার বলে ওদের সবাইকে মেরে ফেলো। এই শব্দ শুনে ও অনেক পেরেশান হয়ে যায় আর তখন ঘরের দরজা জানালা একাই খুলে যেতে থাকে। আর তারপর আমরা দেখি জর্জ একটা কুড়াল নিয়ে বোট হাউসে যায় আর সেখানে একটা আত্মা ওকে আক্রমণ করে, যেটা থেকে বাঁচার জন্য ও কুড়াল দিয়ে ওই আত্মাটার উপর আক্রমণ করে আর দেখি রক্ত বের হয় আত্মা থেকে। আর এরপর যখন ওর জ্ঞান ফেরে তখন আমরা দেখি ওটা কোনো আত্মা ছিল না, এটা ওর কুকুর ছিল যেটাকে ও হত্যা করে ফেলেছে। তো পরের দিন কেথি জর্জকে বলে, মানে স্ত্রী জর্জকে বলে, এবার এটি হন্টেড, মানে ভৌতিক ব্যাপার রয়েছে, আমরা এখান থেকে চলে যাবো, এখানে থাকবো না। কিন্তু জর্জ ওর কথায় একমত ছিল না। অ্যাকচুয়ালি জর্জের উপর তো আধা কব্জা করেই ফেলেছে ওই শয়তানরা। তো ওদের মধ্যে অনেক ঝগড়া হয় আর তখন বিলি আর মাইকেল সেখানে আসে এবং বলে ওদের কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি জর্জ ওটাকে মারার পর গায়েব করেও দিয়েছে, মাটিতে পুঁতে রেখেছে। তো বড় ছেলে সন্দেহ করে এর পেছনে জর্জের হাত রয়েছে, মানে ওদের বাবার হাত রয়েছে, কারণ তার আচরণ অনেক বদলে গিয়েছে। তো সেজন্য সে যখন জর্জকে প্রশ্ন করে জর্জ এটার কোনো উত্তর দেয় না। তো দুপুরে ফাদার ওদের বাড়িতে আসে এবং সে চার্লসের হাতে কালো একটা টেডি বিয়ার দেখে আর তারপর কেথিকে বলে এই টেডি বিয়ার জুডির ছিল এবং ওকে যখন আমরা কবর দেই কফিনে তখন ওটার সাথে এটাকে আমরা দিয়ে দিয়েছিলাম, এটা এখানে কিভাবে আসলো। তো এরপরে ফাদার সারা বাড়িতে পবিত্র পানি ছিটায় কিন্তু ওই পবিত্র পানি যখন ফ্লোরে পড়ে তখন সেটা জ্বলে পুড়ে গায়েব হয়ে যায়। আর ফাদারের উপর কোথা থেকে মৌমাছির চাক এসে আক্রমণ করে আর একটা ভৌতিক শব্দ বলে জান বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। তো ফাদার নিজে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর রাতের বেলায় আবার 3:15 যখন বাজে জর্জ আবারও সেই ভৌতিক শব্দ শুনতে পায় এবং ওই ভৌতিক শব্দটাকে বারবার বলছে সবাইকে মেরে ফেলতে। আর জর্জ এবার অনেক বেশি পেরেশান হয়ে যায় আর ও বাইরে গিয়ে শুয়ে পড়ে যাতে ওই শব্দটার কানে না আসে। আর কেথি এই সবকিছু জানালা দিয়ে দেখে আর বুঝতে পারে জর্জ অনেক বড় একটা ঝামেলায় রয়েছে বা ওর পুরো ফ্যামিলি একটা বড় রিস্কে রয়েছে। তো পরের দিন ও নিকটস্থ লাইব্রেরিতে যায় এবং এই বাইনে যত পেপার রিপোর্ট ছিল বা সংবাদপত্র যে রিপোর্ট ছিল এবং তা নিয়ে যে বই লেখা হয়েছে সেই আর্টিকেলগুলো পড়তে থাকে এবং সে দেখে এই পরিবারের যে কর্তা ছিল যে এক বছর আগে মেরে ফেলেছিল পুরো পরিবারকে, সে তার নিজের পরিবারকে শয়তান মনে করে গুলি করে। আর এর সাথে ওই বইতে একটা পেজ পায় যেটা রনেলের রুম থেকে পাওয়া গিয়েছিল আর সেটার মধ্যে লেখা ছিল ক্যাচ দেম অ্যান্ড কিল দেম, যেটা ও নিজে কিচেন রুমে লেখা দেখেছে। আর তারপর এই বাড়ির সম্পর্কে আরো কিছু তথ্য পায় আর ওই কথাটা কিন্তু স্বয়ং চার্জের ফাদার ওকে বলেছে। মানে এই বাড়ির সম্পর্কে লোকাল মানুষের ধারণা হচ্ছে এরকম, 1671 সালে মানে আজ থেকে 200-300 বছর পূর্বে ইন্ডিয়ান একজন লোক এসে এখানে এই বাড়িটা করে এবং সে একজন কালা জাদু বা শয়তানের উপাসক ছিল এবং সে বিভিন্ন মানুষদের ধরতো এবং তাদের উপর টর্চার করে শয়তানে বলি করত। আর তারপর একদিন সে নিজেকেই বলিদান করে যাতে করে তার আত্মাকে সে সারা জীবন তার এই সম্পত্তির মধ্যে রাখতে পারে। আর এটা পরে কেথি বুঝতে পারে যে এই এলাকাটি বা এই বাড়িটি আরো 200-300 বছর আগে থেকে এরকম হন্টেড এবং লোকাল মানুষ এই বাড়ি অ্যাভয়েড করে চলে এবং এই বাড়িতে কেচেম নামে ওই শয়তানের আত্মা রয়েছে এবং সেই জর্জকে এমন করছে এবং জর্জকে দিয়ে হয়তো তাদের মারাবে। আর ওদিকে আমরা দেখি জর্জ আবারও সেই শব্দ শুনতে পায় এবং ও দেয়াল ভেঙে ফেলে এবং দেখতে চায় কে কথা বলে দেয়ালের উপাস থেকে। এরপর যখন ও পাশে যায় তখন দেখে ওখানে একটা জেল রয়েছে এবং ওই শয়তানের উপাসক বিভিন্ন ইন্ডিয়ানদের ধরে টর্চার করত, মানে তৎকালীন সময় তো দাস প্রথা ছিল, তো ইন্ডিয়ান দাস পাওয়া যেত, ওই দাসদের এনে ও টর্চার করত। আর তারপর সে নিজেই চাকু দিয়ে নিজের গলা কেটে ফেলে আর সব রক্ত জর্জের উপর এসে পড়ে। আর জর্জ তখন একদম পজেস্ট হয়ে যায়, মানে কিচেম নামে ওই শয়তান বা ওই কালো জাদুকারী পুরো জর্জের শৈল বশ করে ফেলে। আর ওদিকে আমরা দেখি কেথি ফাদারের কাছে গিয়েছে আর ফাদার বলে দেখো ওই বাড়িতে অনেক বেশি শক্তিশালী আত্মা রয়েছে, ওর সাথে লড়াই করা সম্ভব নয়, এর আগে অনেকবার অনেকে চেষ্টা করেছে এবং আমার উপর সেদিন আক্রমণ হয়েছে, আমি তাই পালিয়ে এসেছি, তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে ও বাড়ি থেকে পালিয়ে যাও। তো এরপর কেথি তাড়াতাড়ি ওর বাড়িতে যায় কিন্তু বোট হাউসে জর্জ কেথিকে মারার চেষ্টা করে কিন্তু কোনোভাবে কেথি পালিয়ে ঘরের ভিতরে এসে আটকায়। আর অন্যদিকে বেজমেন্টে চার্লসি মানে ছোট মেয়েটি ওদের পরিবারের সবার নামে কফিন দেখতে পায় আর মাকে দেখায় আর তারপর ওরা প্ল্যান করে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে, জর্জের হাত থেকে বাঁচতে হবে। তো এরপর জর্জ বন্দুক নিয়ে ওদের পিছু করে আর কিচেমের আত্মা ঘরের সকল দরজা জানালা বন্ধ করে দেয় যাতে ওরা পালাতে না পারে, কিন্তু ওরা মাথা খাটায়, ওরা জানালা ভেঙে ছাদে উঠে পড়ে আর জর্জ সেখানে ওদের পেছনে আসে কিন্তু বিলি মানে বড় ছেলেটি রড দিয়ে জর্জকে মারে যার ফলে জর্জ নিচে পড়ে যায়। আর তারপর ওরা পালানোর চেষ্টা করে কিন্তু তখনও জর্জ আবার কুড়াল নিয়ে আসে এবং কেথির পেটে কুড়াল ঢুকিয়ে দেয় কিন্তু কেথি তখন বন্দুক দিয়ে জর্জের মাথায় আঘাত করে যার কারণে জর্জ অজ্ঞান হয়ে যায়। আর জর্জকেও তোরা ভালোবাসত আর বুঝতে পারছে জর্জের উপর একটা ঝামেলা যাচ্ছে, তাই জর্জ কুড়াল রশি দিয়ে বেঁধে ওই বোট হাউসে নৌকায় উঠায় আর তারপর নৌকার স্টার্ট করে এবং ওই বাড়ি থেকে পালায়। আর জর্জের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় ও পুরো ঠিক হয়ে গিয়েছে, ও বলে আমাদের ওই বাড়িতে আর কখনোই ফিরে যাওয়া যাবে না, তাড়াতাড়ি এখান থেকে
থেকে চলে যেতে হবে। তো এইভাবে ওরা ওই বাড়ি থেকে বের হয়, আর কখনোই বাড়িতে ঢোকেনি এবং জিনিসপত্র আনতে যায়নি। আর সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় জুরির আটটাকে কেচেমের আত্মা বেসমেন্টে টেনে নিয়ে যায়, আর বাড়ির সব জিনিসপত্র আবার আগের মতো নর্মাল হয়ে যায় যাতে নতুন কোনো পরিবার আসতে পারে। তো এই যে আমরা সিনেমাটা দেখলাম, এটা কিন্তু একটা বাস্তব ঘটনার উপর নির্মিত এবং 1974 সালে রনেল সত্যি সত্যি তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল এবং তারপর এই পরিবার যখন গিয়েছিল তাদের সাথে এই ঘটনাটি ঘটেছিল। এবং সিনেমার শেষে যে ফাদার ওই বাড়িতে গিয়ে ভূতের পিটুনি খেয়ে চলে এসেছিলেন ওই ফাদারকেও দেখানো হয়, এবং উনিও অনেক বড় মাপের একজন কবিরাজ টাইপের লোক ছিল, কিন্তু ওই ভূতের সামনে টিকতে পারেননি। কিন্তু এখনো সব বাড়িঘর সব গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দিয়ে বহুতল ভবন উঠে গিয়েছে এবং ভূত হয়তো পালিয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর ওই রুশ পরিবার পুরো দেশ ছেড়ে চলে গিয়েছিল এবং তারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গিয়ে বসবাস করেছিল, মানে এতই ভয় পেয়েছিল তারা। তো এই সিনেমা দেখে আমার কাছে মনে হচ্ছে এরকম কিন্তু অনেক ঘটনা আমরা দেখি যে পুরো পরিবারকে মেরে ফেলে তারপর নিজের আত্মহত্যা করে। এটা হয়তো পারিবারিক অনেক ঝামেলার কারণে হতে পারে, কিন্তু তারপর আপনার কি মনে হয় না অদৃশ্য কোনো আত্মা বা অদৃশ্য কোনো শক্তি তাদের আরো প্ররোচনা দেয় যে এটা কর, মানে আরো বেশি ফোর্স করে? আর এছাড়াও আমি কিন্তু আমার পরিচিত কয়েকটি মাধ্যমে অনেকগুলো বাস্তব গল্প শুনেছি যেগুলো হচ্ছে জিন সম্পর্কিত, এবং এগুলো এত খারাপ না ডাক্তারি চিকিৎসা আছে না কবিরাজ তাদের সাথে পারে। যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা জানেন। তো এই ভৌতিক ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি মিথ্যে নয়, কিছু না কিছু অবশ্যই আছে। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে আপনার মতামত কি আর কেমন লেগেছে আপনার সিনেমাটি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু যে কোনো কল্প কাহিনীর চেয়ে সিনেমাটি বেশি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তবে বিদায় নেওয়ার আগে আপনারা যারা অ্যানিমেশন লাভার রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। আমি নিজেও অ্যানিমেশন সিনেমা লাভার, তো আপনাদের জন্য এবং আমার জন্য আমরা একটা অ্যানিমেশন সিনেমা এক্সপ্লেন চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে র্যান্ডম ভিডিও চ্যানেলের মতোই রেগুলার আমরা ভিডিও দেবো। তো আপনি অ্যানিমেশন লাভার হলে ওই অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন, যেখানে আমরা হলিউড অ্যানিমেশন, চাইনিজ অ্যানিমেশন